নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউবে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের রেসিপি ডাল মাখানি। ডাল মাখানি কিন্তু রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে সকলেরই ভালো লাগে। আর দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। ডাল মাখানির জন্য আমি এখানে ডাল নিয়েছি, কলাইয়ের ডাল 1 কাপ, আর নিয়েছি এখানে রাজমা 1/2 কাপ। আমি 5 থেকে 6 ঘন্টা ডাল এবং রাজমাটা ভালো করে ধুয়ে নিয়ে এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ডালটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে প্রেশার কুকার বসিয়েছি আর ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, আর দিয়ে দেবো এখানে, যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, 1 চামচ নুন। নুনটা দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে নিয়েছি আর প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। প্রেশার কুকারের 3টে সিটি করে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর এটাকে এবারে আলাদা করে রাখছি, যাতে প্রেশার কুকারের ভাপটা বেরিয়ে যায়। প্রেশার কুকারের ভাপটা সম্পূর্ণ বেরিয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি যে ডালটা কতটা সিদ্ধ হয়েছে। ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তবে আরো 2খানা সিটি দিয়ে নিতে হবে। এবারে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। আর ডাল মাখানি কিন্তু বাটার বা ঘিতে করলে কিন্তু তার স্বাদটা বেশি ভালো আসে। বাটারটাকে ভালো করে মেল্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1টা বড় সাইজের পেঁয়াজ, আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা রসুনের কোয়া, আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 1টা দেড় ইঞ্চির আদা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে এবারে এই কুচি নেওয়া সমস্ত কিছু একটু ভেজে নেব। তোমরা চাইলে এখানে আদা এবং রসুনের বাটাও ব্যবহার করতে পারো। সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একে একে মশলা অ্যাড করছি। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল ব্যবহার করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল স্পুন। তোমরা চাইলে কিন্তু এখানে 1টা বড় সাইজের টমেটো ব্যবহার করতে পারো। ভালো করে এবারে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি, মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি মশলা দিয়ে। ডালটা
মশলাটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে ভালো করে এবারে ফুটিয়ে নিচ্ছি ডালটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এই ডাল মাখানে কিন্তু ফ্রেশ ক্রিমটা একদমই মাস্ট, আর সাথে বাটার কিন্তু অবশ্যই দিতে হবে। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে এবারে আরেকবার মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন বাটার। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম, আর ঢাকা দিয়ে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে 5 মিনিট পর সার্ভ করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই তোমরাও এই একইভাবে তৈরি করে নিতে পারো এবং সকলের সাথে শেয়ার করতে পারো। রেসিপিটি অবশ্যই লাইক করো এবং সকলের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, কারণ আমরা যখনই নতুন কোনো ক্রিয়েটিভিটি দেবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ক্রিয়েটিভিটি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।